শিক্ষার্থী আমন্ত্রণ আপনার অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভিতে শুরু করছে আজকের দূরপাঠ। দূরপাঠ দুঃশিক্ষণমূলক অনুষ্ঠানে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক কোর্সের আয়োজন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্লাস, আর আমাদের আজকের বিষয় সঠিকভাবে সিভি লিখন। শিক্ষার্থীরা আমাদের সাথে স্টুডিওতে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন মইনুদ্দিন চৌধুরী, লিড ভিশনারি ও সিইও সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট। শিক্ষার্থীরা আজকের বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন করুন 8332509 ও 8332754 নাম্বারে। SMS করতে চাইলে DP লিখে স্পেস দিয়ে আপনার নাম ও প্রশ্ন পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। ইমেইল করতে পারেন durpath@desh.tv তে। আর আমাদের এই অনুষ্ঠানটি ইন্টারনেটের মাধ্যমে লাইভ দেখতে চাইলে www.desh.tv তে গিয়ে ডান দিকে লাইভে ক্লিক করুন। শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনাকে আরো একবার আমন্ত্রণ দূরপাঠে। ধন্যবাদ তাসকিন, এবং যারা দূরপাঠের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আচ্ছা, আজকে তো আমাদের বিষয় হচ্ছে সঠিকভাবে কিভাবে সিভিটা লিখতে হবে। তো সিভিটা কেন ইম্পর্টেন্ট এটা আগে আমরা একটু শুনে নিই ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, সিভিটা আসলে আমরা যেটা সংক্ষিপ্ত রূপ বলছি কারিকুলাম ভিটা, কেউ এটাকে রেজুমে বলছে, কেউ বায়োডাটা বলছে, বাট বর্তমান HR কনসেপ্টে আমরা এটাকে সিভি লিখনই বলছি। সিভির গুরুত্বটা হচ্ছে যখনই কেউ পড়াশোনা শেষ করে চাকরি অন্বেষণ করবে এবং চাকরির জন্য অ্যাপ্লাই করবে, একদম এমপ্লয়ারের সঙ্গে তার দেখা হওয়ার আগেই কিন্তু প্রথম কন্ট্যাক্টেই হচ্ছে কিন্তু আপনার সিভি। সো আমি যেটা বলি যে আসলে ইমপ্রেশন, আপনার HR প্রথমেই আপনার ক্যান্ডিডেটকে দেখবে না, যাকে দেখবে সেটা হচ্ছে আপনার যে সিভিটা সে পাঠাবে। এক্স্যাক্টলি, সো এই সিভির গুরুত্বটা ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানেই আপনার শিক্ষার্থী যে চাকরি প্রার্থী তার যে যোগ্যতার মাপকাঠি বা যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে, সেই বিষয়গুলো কিন্তু আপনার এখানেই প্রাথমিকভাবে যাচাই বাছাই প্রথমে এটাই উঠে আসবে। সো ক্যারিয়ার ওপেনিং এর ক্ষেত্রে আমরা এটাকে বলবো যে এটা আসলে প্রথম যাত্রা, জার্নি অফ 1000 মাইলস মাস্ট বিগিন উইথ এ সিঙ্গেল স্টেপ। এই স্টেপটাই খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, আর খুব সুন্দর করে এই সিভিটা রেডি করতে হবে। এরপর আমরা একটু শুনবো যে একটা সিভি কখন আমরা বলবো এটাকে সুন্দর, একেবারে কি কি মিনিমাম কি কি স্টেপস আমাদের ফলো করতে হবে একটু যদি বলে দেই শিক্ষার্থীদের। হ্যাঁ রাইট, সিভি তৈরি করার ক্ষেত্রে আসলে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যে চাকরি জন্য সে অ্যাপ্লাই আবেদন করবে সেই পোস্টটাকে আসলে তার মাথায় রাখতে হবে। প্রথম এমপ্লয়ার আসলে কি চাই সিভির মধ্যে দিয়ে, সেটা আসলে একটা সবচেয়ে খুব জরুরি একটা বিষয়। সেটা হচ্ছে যে এমপ্লয়াররা চাচ্ছে যে একজন যোগ্য এমপ্লয়ি তার প্রয়োজন, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর থিওরি অনুযায়ী একজন যোগ্য লোক আসলে তারা খুঁজছে। সো সিভিটা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় খুব জরুরিভাবে চলে আসবে। প্রথমে তো ধরেন একটি শিক্ষাগত যোগ্যতা থাকেই যে কোনো চাকরির ক্ষেত্রে, ন্যূনতম যে যোগ্যতাটা থাকা প্রয়োজন এটা যে কোনো অবস্থাতেই হতে পারে, আপনার SSC থেকে শুরু করে পোস্ট ডক্টরেট পজিশনও হতে পারে, ডিপেন্ড করবে আসলে চাকরির পদটা আসলে কি সেটার উপরে। এবং ওইটাকেই আসলে প্রথমে মাথায় রেখেই আগে প্রথমে কনফার্ম করতে হবে যে সে এই পদটির জন্য উপযুক্ত কিনা। আচ্ছা, মানে যা যা চা হয়েছে সার্কুলার মধ্যে সার্কুলার আছে, প্রথমটাই হচ্ছে প্রিকন্ডিশন, প্রথম ফার্স্ট প্রি ডিফাইন্ড রিকোয়ারমেন্টটাই হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। তারপরে তো আপনার এখন বাকি জিনিসগুলো আসবে, যেমন অভিজ্ঞতার বিষয় আছে, এরকম আপনার ধরেন তার আর কি কি আনুষঙ্গিক যোগ্যতা প্রয়োজন আছে সেগুলো আসবে। তো আমি আসলে মূল যে বিষয়টা সেখানে যাওয়ার আগে আমি শিক্ষার্থীদেরকে একটু দেখাতে চাই যে আসলে এমপ্লয়াররা মানে চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রথমে আসলে কিসের উপরে ভিত্তি করে সিভিটাকে ইমপ্রেসিভ করা উচিত যেন তাকে ইমপ্রেস করা যায়, যে থিওরিটা আমরা বলছি যে দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো আমি একটু আপনার স্লাইডে একটু দেখিয়ে দিতে চাই, দুই একটা স্লাইড আছে, আমরা সেটা ধরে আলোচনা করলে ভিজুয়াল এফেক্টটা ভালো হবে, আপনার শিক্ষার্থীরা ধরতে পারবে। এবং প্রিয় শিক্ষার্থী যারা আমাদের সেটের সামনে বসে আছেন, আপনারা যদি কষ্ট করে কাগজ কলম নেন সাথে, তাহলে বেশ কিছু মৌলিক বিষয় যেগুলো সবসময় কাজে লাগবে ওই বিষয়গুলোকে আপনারা এখানে লিখে রাখতে পারবেন। তাহলে আমরা একটু স্লাইডে চলে যেতে পারবো। আচ্ছা, আমরা স্লাইডে দেখছি। জি,
যে মূল বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সিভি তৈরির সময়, সেগুলোই আমরা এখন দেখছি স্ক্রিনে। জি জি জি, আমরা বলছি যে আসলে এমপ্লয়াররা কি চাচ্ছে সিভিতে। সবচেয়ে বড় যে বিষয়টা প্রথমে আসবে সেটা হচ্ছে আসলে কম্পিটেন্স, আমরা যেটাকে বলছি এইচআরের ভাষায় আমরা বলছি যোগ্যতা। যোগ্যতা এখন এই যোগ্যতার মধ্যে কি আছে সেই বিষয়গুলো যিনি সিভিটা তৈরি করবেন যে পদের জন্যই হোক না কেন, সেই জায়গায় যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখতে পারি তাহলে বোঝা যাবে যে আসলে কি চাচ্ছি আমরা কম্পিটেন্স বা যোগ্যতা বলতে। যেমন আমরা প্রথমে যে বিষয়টা একটু আগে যেটা আমি বলছিলাম যে প্রত্যেক চাকরি পদের জন্য আপনার নলেজ বা যেটাকে আমরা বলছি একাডেমিক যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট সেটা প্রথমে চলে আসবে। যেমন আপনার থাকে না অনেক সময় যে বিবিএ এমবিএ পোস্ট অনেক আপনার একাডেমিক কোয়ালিফিকেশন চাইতেই পারেন এমপ্লয়ের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী। প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার জ্ঞান নলেজ, একাডেমিক কোয়ালিফিকেশন। রাইট রাইট। ঠিক পাশাপাশি এমপ্লয়াররা আরো কয়েকটা বিষয় চান এই কম্পিটেন্সের আন্ডারে, সেটা হচ্ছে স্কিলস। এখন দক্ষতাটা কতটুক আছে, সো এই দক্ষতা হচ্ছে এরকম, ধরেন আপনার এইচআর এর একটা পজিশনের জন্য 2 বছরের অভিজ্ঞতা চাচ্ছে, এটা কিন্তু তার প্রথমটা হচ্ছে তার আসলে সার্টিফিকেট, সে এমবিএ হয়তো বা বিবিএ মেজর করেছে এইচআর এ। এখন সে যদি 1 বছর প্র্যাকটিক্যালি কাজ করে থাকে তাহলে সেটা কিন্তু তার স্কিল, সে দক্ষতা অর্জন করেছে প্র্যাকটিক্যালি রিয়েলি কাজ করে, থিওরিটাকে প্র্যাকটিক্যালি নিয়ে এসে সে দক্ষতাটি অর্জন করেছে। আমরা এই জন্য এটাকে বলছি স্কিলের জায়গাটুকু কিন্তু আপনার এমপ্লয়াররা দেখার চেষ্টা করবে। তারপরে এখন আরেকটা জিনিস দেখতে চাইবে যে আসলে তার দৃষ্টিভঙ্গিটা কতটুকু, মানে এই যে চাকরি করার তার যে মানসিকতাটা এটা আসলে কতটা সে ইতিবাচক ভাবে সে এটাকে সিভির মধ্যে প্রকাশ করা সম্ভব দৃষ্টিভঙ্গি, কারণ বিভিন্ন এলিমেন্ট আছে, বেশ কিছু উপাদান আছে যে উপাদানের মধ্য দিয়ে প্রকাশ পাবে যে সে কিভাবে তার দৃষ্টিভঙ্গিটা আপনার এমপ্লয়ারের কাছে যে চাকরি দিচ্ছেন তার কাছে কিভাবে সেই চাকরি প্রার্থী প্রকাশ করবে এই বিষয়টা। এবং এটার পাশাপাশি কম্পিটেন্সের এই 3টি উপাদানের বরাবরই কিন্তু আরেকটা বিষয় আপনার এমপ্লয়াররা দেখতে চাইবেন, সেটা হচ্ছে যে আসলে পেশার প্রতি আগ্রহ আছে কিনা এই অংশে কিন্তু আমি একটা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে এক সময় ছিল আমরা আসলে বলতাম যে আই এম লুকিং ফর এ জব, এই ধরনের একটা মেন্টালিটি ছিল, কিন্তু মডার্ন কনসেপ্টে কিন্তু এই বিষয়গুলো এখন পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ আসলে বলে যে আই এম লুকিং ফর এ ক্যারিয়ার। ক্যারিয়ারটা হচ্ছে আসলে একটি ভিশনকে সামনে রেখে আপনার একজন যোগ্য ব্যক্তিত্ব ধীরে 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 তার একটি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার যে দৃষ্টিভঙ্গিটা সেটাকে আগে সে সুনির্দিষ্ট করে নিবে। সো ক্যারিয়ার বিষয়টা যখন চলে আসবে তখনই কিন্তু আপনার এমপ্লয়ার দেখতে চাবে যে আজকে আমি যাকে এক্সিকিউটিভ হিসেবে নিতে চাচ্ছি সে যদি আগামী কিছুদিন পরে এইখানে অভিজ্ঞতা অর্জন করার পর সে যদি বুঝে যে আমি এখানে যেভাবে আছি বা যেভাবে কাজ করছি আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, এবং এই হ্যাপিনেসটা যদি তাকে এইভাবে আপনার প্রেরণা বা প্রেরণা দিতে পারে যে আমি এই পদেরই এই ডিপার্টমেন্টেরই সর্বোচ্চ পদে যেতে চাই আগ্রহী, তো তখনই কিন্তু আপনার এমপ্লয়ার চাইবেই আমি বারবারে একজনকে পরিবর্তন না করে মানে একজনকে ওই পদের জন্য একেবারে ফিক্স করে রাখা, মানে আমাকে সিভির মধ্যে মানে এমপ্লয়ি যারা হতে যাচ্ছে তাদেরকে সিভির মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কতখানি প্যাশনেট কাজটা করছি সেটা যেন চলে আসে। রাইট রাইট। ওকে, আমরা পরের স্টেপটা দেখি। এই এই জিনিসগুলো কিন্তু আপনার আস্তে আস্তে, সো আমরা যদি এটাকে একটু সামারি করি তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনার চাকরি যারা দিতে চাচ্ছেন ওনারা চাচ্ছেন যে যিনি চাকরি করতে চান আগ্রহী ওনার মধ্যে কম্পিটেন্স কতটুকু আছে, উনি প্রফেশনালি প্যাশনেট কিনা অর্থাৎ তার পেশাগত আগ্রহটা কতটুকু। এমন হতে পারে, আমি একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিচ্ছি, আমি অনেক সময় ইন্টারভিউ বোর্ডে থাকি, দেখা যায় যে বলছে যে স্যার আমি আসলে এই কাজটা এই জবটা আমি করতেই চাই, এই ক্যারিয়ার আমি বিল্ড আপ করতে চাই, কিন্তু আসলে কিন্তু তার ব্যাকএন্ডে মাইন্ডসেটটা আসলে সেটা না, হয়তো তার টেম্পোরারি একটা নিড থেকে জিনিসটা সে চাচ্ছে এটা করার জন্য। এবং করতে গিয়ে দেখা গেল যে লোকটাকে আপনার রিক্রুট করা হলো বিভিন্ন স্টেজে এবং তাকে আবার প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হলো, সংস্থার অনেক গোপন তথ্য বা
অনেক প্রয়োজনীয় তথ্য তার সঙ্গে শেয়ার করা হলো এবং একটা পর্যায়ে দেখা গেল ছয় মাস পরে সে বলছে যে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি বা আমি স্যার নিজে একটা ব্যবসা করতে যাচ্ছি, তখন কিন্তু এটা আসলে এমপ্লয়ারের জন্য বেশ একটি সেটব্যাকের মতো বিষয় দাঁড়ায় এবং যিনি আসলে করছেন এই বিষয়টা তার জন্য আসলে খুব একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। আমরা প্রসঙ্গে ফিরে আসছি, একটা ফোন আছে আমাদের সাথে। জি জি প্লিজ। হ্যালো 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 জি, আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন করুন শিক্ষার্থী। জি ভালো আছি। জি স্যার, আমার নাম খালেদ, আমি রামপুরা থেকে বলছি স্যার। আমি জি বলুন। আচ্ছা স্যার, যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই প্রফেশনাল লাস্ট পোর্শনটা যেটা আমার টিভি স্ক্রিনটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। জি জি, প্রফেশনাল প্যাশন, এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। জি জি, আচ্ছা ধন্যবাদ শিক্ষার্থী আপনাকে। এই জায়গাটা হচ্ছে আসলে একটু বুঝিয়ে দিই আমরা। হ্যাঁ হ্যাঁ না, ঠিকই আছে। প্রফেশনাল প্যাশনটা হচ্ছে যে আমি একটা পর্যায়ে যখন পড়াশোনা শেষ করলাম, করার পরেই আমার সামনে দুটো রাস্তা চলে আসবে। একটা হচ্ছে যে না আমি কি নিজে উদ্যোগী হয়ে কোনো কাজ করব, না আমি কোনো একটা ভালো একটি সংস্থার সাথে জড়িত হয়ে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাই, তখন কিন্তু এই প্রফেশনাল প্যাশনটা চলে আসবে। যদি আপনি আসলে অন্তঃপ্রেরণার বা উদ্যোগী হন, তাহলে নিশ্চয়ই আপনি আর কোনো জবের জন্য যাবেন না বা ক্যারিয়ারের জন্য যাবেন না, কারণ আপনি নিজেই একটি প্রতিষ্ঠান হিসাবে বা সংস্থা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। কিন্তু যদি মনে করেন যে না আমি একটা পার্টিকুলার ক্যারিয়ারে নিজেকে বিকশিত করতে চাই, তখন দেখতে হবে যে আপনার প্যাশনটা আসলে এই জায়গাতে কতটুকু, মানে প্রফেশনাল। আপনি আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে হঠাৎ করে আমি মনে করলাম যে আমি আসলে এইচআর নিয়েই কাজ করবো, এইচআর আমার ফিল্ড এরকম, তখন কিন্তু আপনার এইচআর এর উপরে আপনার পড়াশোনা করতে হবে, এইচআর নেটওয়ার্কে থাকতে হবে, এইচআর রিলেটেড যে সমস্ত তথ্যাদি আছে এগুলোর ব্যাপারে আপনার আপডেটেড থাকতে হবে। তাহলে হবে কি, আপনার এইচআর সম্পর্কে একটি যথেষ্ট বাস্তব এবং তথ্যভিত্তিক জ্ঞান আপনার মধ্যে থাকবে এবং এইচআর রিলেটেড যে কোনো কাজ আপনি খুব সুন্দরভাবে সঠিকভাবে করতে পারবেন। ঠিক তেমনই কিন্তু মার্কেটিং হতে পারে, সেলস হতে পারে, আপনার আপনার কাস্টমার কেয়ার হতে পারে, আপনার টেলিকমিউনিকেশনের কোনো পার্টিকুলার ফিল্ড হতে পারে, এরকম ডিফারেন্ট প্রফেশনের যে জায়গাগুলো আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার্স, আপনি যেটাই আসলে হতে চান এটার প্রতি আপনার প্যাশনটা আপনার স্টুডেন্ট লাইফ থেকে আপনাকে নিজে কতটুকু এইটার জন্য তৈরি করে নিয়ে আসছেন। এই জন্য আমি আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যখন পড়াশোনা করাই, আমি স্টুডেন্টদের এটা বলি যে স্টাডি ইওর প্যাশন নট সাবজেক্ট, কারণ আসলে সাবজেক্ট অনেকগুলোই পড়া যাবে। আর আমাদের দেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ জবটা কিন্তু ওরকম থাকছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু জব পাচ্ছি। এটা একটা স্কিন আপনার হতেই পারে, কারণ আমি কেমিস্ট্রি পড়েছি, আমি ফিজিক্স পড়েছি, তার মানে এই না যে আমাকে পদার্থবিজ্ঞানী বা রসায়ন বিজ্ঞানী হতেই হবে। আমি আমার এই লব্ধ জ্ঞানটুকু অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারি। সো একাডেমিক ওই জায়গাটাকে যে একদম কানেক্ট করা যাবে, এটা কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভও না। আমি আপনার ইউরোপেও দেখেছি যে কেমিস্ট্রি লোক ব্যাংকার হিসাবে কাজ করছেন বা একজন ভালো ইঞ্জিনিয়ার ভালো ইনস্টিটিউট থেকে পাশ করার পরেও দেখা যাচ্ছে যে সে আপনার ম্যানেজমেন্ট লিডারশিপ লিড দিচ্ছেন, এটা হতে পারে। কিন্তু কথা হচ্ছে ওই জায়গাটুকুতে আমি আসলে আমার মনে হয় যে শিক্ষার্থী ফোনটি করেছেন ওনার জবাবটা বোধ হয়। আমরা তাহলে পরবর্তী জায়গাগুলোতে যেতে চাচ্ছি। আমরা এবার কয়েকটি এলিমেন্ট নিয়ে কথা বলবো যে আসলে সিভি লেখার সময় আমরা এটার পাশাপাশি আবার একটি স্যাম্পল সিভিও দেখাবো, বিশেষ করে যারা একদম নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে। একটা কথা তাসকিন আপনাকে বলেনি, সেটা হচ্ছে যে আমরা যদি আসলে শুরুতেই সিভিটাকে একবার ডিজাইন করে ফেলি, তারপরে কিন্তু সময়ের আবর্তে উইথ দি প্যাসেজ অফ টাইম ডিফারেন্ট ডাইমেনশন চেঞ্জ আসবে। যেমন ধরেন অভিজ্ঞতার ব্যাপারটা, রাইট রাইট, স্ট্রাকচারটা, রাইট রাইট। সো যারা যে সমস্ত শিক্ষার্থী আমাদের অনুষ্ঠানটি দেখছেন, ওনারা যদি এরকম প্ল্যান করে ফেলেন যে আমি একটি প্রফেশনাল সিভি এফেক্টিভলি রেডি করে ফেলবো এবং টাইম টু টাইম এটা যে কোনো সময় চেঞ্জ করাও যেতে পারে, এটা ফ্লেক্সিবিলিটি নিয়ে। যেমন আমি শুরুতেই বলছি যে আমরা যখনই একটা সিভি লিখবো, প্রথমে এটাকে একটা হেডিং থাকতে হবে যে কারিকুলাম ভিটা মইনুদ্দিন চৌধুরী, কারিকুলাম ভিটা তাসকিন খান, হোয়াট এভার আমরা নামটা দিয়ে সেখানে দিলেন। ডান পাশে ডিজিটালি, এখন তো আসলে আগের মতো সেই সিভি কিন্তু আপনার আপনার ওই কাগজে প্রিন্ট করা সিভি কিন্তু এখন আর এইচআর, যেদিন থেকে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিষয়টি পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কনভার্ট হয়ে গেল, সেই সময় থেকে কিন্তু আমরা আর এখন ওই যে সিভি ওই
প্রিন্ট আউট আর জমা নিচ্ছে না এইচআর এখন ডিজিটালি ইন অর্ডার টু সেভ টাইম এন্ড এখন তাই আমরা মেইল করে দিচ্ছি এভাবে নেওয়া হচ্ছে এখন যেমন আপনার মনে আছে এক সময় ছিল যখন আপনার পোস্টাল অ্যাড্রেসে এখন কিছু কিছু ব্যাক ডেটেড অর্গানাইজেশন যারা এখনো এইচআর কে ওইভাবে আত্মস্থ করতে পারেনি ওরা এখনো নিচ্ছে কিন্তু আমার মনে হয় যে প্রাইভেট ফিল্ডে আমাদের এরিয়াতে 95% এখন আর আপনার কাগজে প্রিন্ট আউট করা সিভি নিচ্ছে না সরাসরি ডিজিটাল ইমেলই নিয়ে নিচ্ছে ওই ক্ষেত্রে আমার ওই যে আপনার ডিজিটালি ছবিটা আমরা ইচ্ছে করলে ইয়ে করতে পারি যেখানে আপনার ওই যে নাম তারপরে আপনার যে অ্যাড্রেস ইমিডিয়েট যে কন্ট্যাক্ট করা যাবে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং ইচ্ছে করলে আপনার ফেসবুক আইডি স্কাইপি যত রকমের ডিজিটাল কন্ট্যাক্ট আছে এখানে ইচ্ছে করলে একজন ঠিক পরেরটাতেই আমরা মনে করি যে এইচআর এর ক্ষেত্রে যে জিনিসটা ফার্স্ট প্রায়োরিটি চলে আসবে সেটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভটা কি যেখানের মধ্যে আপনার মূল প্যাশন গুলো চলে আসবে যে আই ওয়ান্ট টু বিল্ড আপ মাই ক্যারিয়ার অথবা মাই মিশন ইজ এইরকম স্টেটমেন্ট গুলো দিয়ে খুব সিম্পল ইংরেজিতে লিখলে আমার মনে হয় যে আপনার এইচআর তার ওয়েবলাইনটা ধরে ফেলতে পারবে যে আসলে এই 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 চাকরি প্রার্থী চাচ্ছে তার এই ক্যারিয়ারের একটা সর্বোচ্চ যে পর্যায়ে আছে ওই জায়গায় সে যেতে যাচ্ছে সো এই ক্যারিয়ারের অবজেক্টিভটা কিন্তু একদম একটু চিন্তা ভাবনা করে প্রি ডিফাইন করতে হবে একটা টার্মিনোলজি আছে তাস্কিন আমাদের এইচআর এ সেটাকে আমরা বলি জব হপ মানে আজকে চাকরি এটা কালকে এটা পরশু এটা তোরশু এটা হাতের কাছে যেটা আসে সেটাই আমরা করে বেড়াবো এটাকে আমরা অবশ্য ক্যারিয়ার বলি না আমরা এটাকে বলি জব হপ কারণ সময় যত যাবে একজন ক্যারিয়ার শুরু করলো আপনার মনে করেন এইচআর দিয়ে সে আবার কালকে বললো যে না আমি মার্কেটিং এ চলে যাবো তার পরের দিন বললো যে না আমি আসলে কাস্টমার কেয়ারে গেলে ভালো করব কিন্তু এগুলো আসলে ভ্যালু এড করছে কিনা এখন এই ভ্যালু এড কতদিনের জন্য করছে তখন কিন্তু আপনার ওই যে সর্বোচ্চ যে পর্যায়ে যাওয়ার বিষয়টা তখন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আজ থেকে ধরেন দু বছর পরে হয়তো কোনো এমপ্লয়ার জিজ্ঞেস করবে যে আপনি তো কিছুদিন পরে পরে চাকরি চেঞ্জ করছেন তাহলে আপনাকে আমি কেন নিব এই এই জায়গাটুকুতেই কিন্তু আপনার ডেফিনেশনটা করার সময় আমি যারা আসলেই ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় এই পয়েন্টে ফিরে আসবো আর একটা ফোন আছে নিয়ে নিচ্ছি ওকে প্লিজ হ্যালো প্লিজ প্লিজ আপনি প্রশ্ন করুন শিক্ষার্থী কোশ্চেনটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলে লেখা থাকে যে সেন্ড ইউর সিভি অর সেন্ড ইউর রেজিউম কোন কোন জায়গায় আবার বায়োডাটাও দেখা যায় আমি জানতে চাই যে জায়গা কিন্তু ল্যাঙ্গুয়েজের পয়েন্ট অফ ভিউতে আমরা যদি ইংলিশ ডিকশনারি চেক করি তাহলে দেখবেন যে আদতেই আসলে তিনটা শব্দের আপনার ফাংশনাল যে পার্থক্য আসলে নেই কিছু হয়তো গুণগত ডিফারেন্স আছে যেমন একাডেমিক ফিল্ডে রেজুমেটাকে বলে যে অনেক তত্ত্বগত বিষয় থাকবে অনেক ব্যাপার থাকতে পারে যেটা হয়তো সিভির মতো না হতে পারে একসময় টার্মিনোলজি ছিল বায়োডাটা এখন কিন্তু আর বায়োডাটা শব্দটা নেই আসলে তিনটা বিষয়কে যদি আপনি যেভাবেই গবেষণা করেন না কেন আমি নিজেই অনেক চেষ্টা করে দেখেছি যে শব্দগত কিছু মৌলিক পার্থক্য আছে যেগুলো আসলে খুব মানে উল্লেখ করার মতো না এরকম কিছু পার্থক্য ছাড়া আসলে কোনো পার্থক্য নেই ফর এক্সাম্পল আপনি যে সিভি তৈরি করেছেন এখন রেজিউমে যেটা লিখলো ওইখানে আসলে খুব একটা ইম্প্যাক্ট করবে না ওই ক্ষেত্রে আমি ওই শিক্ষার্থী বা যিনি ফোন করেছেন ওনাকে বলতে চাই বা যারা এরকম আরো কনফিউজ আছে তাদেরকে বলতে চাই আমার মনে হয়
আরেকটা সুযোগ এখানে রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে সরাসরি ওই সংস্থাকে ফোন করা বা এইচআর কে কন্ট্যাক্ট করে বলা যে আপনারা এখানে আসলে রেজুমে বলতে কি এডিশনাল কোন ইনফরমেশন চাচ্ছেন কিনা, অথবা কোন টার্মিনোলজিক্যাল পার্টিকুলার ডিফারেন্স আছে কিনা। ফাংশনালি আমি আমার এইচআর ফিল্ডে পর্যন্ত যা দেখেছি খুব একটা পার্থক্য নেই, আদার দেন যদি কেউ প্রি ডিফাইন না করে থাকে। সো আমার মনে হয় যে আপনার উত্তরটা পেয়ে গেছেন আপনি। আমরা পরের অংশটিতে ক্যারিয়ার অবজেক্টিভ, যেখানে আপনার আসলে একজন ক্যান্ডিডেট তার ক্যারিয়ারের মিশনটা বা ভিশনটা একদম বড় করে এখানে দিতে পারবে, যেন এমপ্লয়ার বুঝতে পারে যে সংস্থার যে ভিশনটা আছে বা অর্গানাইজেশনের যে ভিশনটা আছে এটার সাথে সে একাত্ম। আচ্ছা, এই জিনিসটা যেন এখানে মধ্যে কাজ করে। আচ্ছা, আমরা পরের পয়েন্টটাতে যাচ্ছি। এটা আসলে পার্সোনাল অ্যাট্রিবিউটস এন্ড স্ট্রেংথ, যে জায়গাটা আপনাকে একটু প্রথমে আমি যে আপনার এমপ্লয়াররা কি চাচ্ছেন সে জায়গায় যে আমরা ডায়াগ্রামটা নিয়ে আলাপ করছিলাম, ওইখানে কম্পিটেন্সের আন্ডারে একটা বিষয় ছিল স্কিল। ওই স্কিলের সাথে প্যারালালি যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার অ্যাটিটিউডটা কি। খুব ভালো একাডেমিক্যালি হাইলি কোয়ালিফাইড একজন লোক কিন্তু মুখ গোমড়া করে থাকে সবসময়। সো আপনার ওই লিখনের মধ্যে দিয়ে কিন্তু আসলে চলে আসবে যে এই লোকটার মধ্যে আসলে কতটুকু সোশ্যাল স্কিল আছে, যেটা দিয়ে সে নিজেকে একজন ভালো লিডার হিসেবে সংস্থার মধ্যে প্রমাণ করতে পারবে, বা তার টিম স্পিরিটটা কেমন, তারপরে সে শুনে কিনা, গুড লিসেনার কিনা, ইফেক্টিভ কমিউনিকেশন একটা বড় অংশ হচ্ছে আপনার লিসনিং স্কিল, যে কোনো সমস্যাকে সে সমাধানের দিকে নিয়ে যেতে পারে কিনা, অর্থাৎ ফোকাসটা প্রবলেম না সলিউশনের দিকে আছে কিনা, এই বিষয়গুলো তখন কিন্তু আপনার এইখানের মধ্যে আসবে যে আই এনজয় ওয়ার্কিং ইন এ টিম। তার মানে বোঝা যাচ্ছে যে যিনি অ্যাপ্লাই করছেন উনি আসলে টিমে থাকতে পছন্দ করেন, মানে পিপল ওরিয়েন্টেড একজন লোক। ঠিক আছে, আই লাভ লিডিং পিপল, এই সেন্টেন্সটা বলে দিবে যে আসলে হি অর শি ওয়ান্টস টু বি লিডার। তারপরে আই কমিউনিকেট উইথ পিপল ইফেক্টিভলি, বোঝা যাবে কমিউনিকেশনে কিছু ফান্ডামেন্টালস আছে যেটা সে বুঝে। তারপরে আমি সবসময় বলি আমি আমার বিভিন্ন সেমিনারে যে আসলে প্রবলেমের পরিবর্তে বলেন যে চ্যালেঞ্জ, তাহলে ব্যাপারটার মধ্যে একটা হিরোইক ভাব চলে আসে যে না আই ডিল উইথ চ্যালেঞ্জ, তার মানে প্রবলেম না আমি আসলে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, এটার মধ্যে একটা পজিটিভিটি আছে। এই বিষয়গুলো কিন্তু আপনার এমপ্লয়ার তখন বুঝে যাবে যে তার আসলে স্কিলে প্যারালালি আপনার অ্যাটিটিউডটা মানে পজিটিভ, এবং তার মধ্যে এই এটা একটা স্ট্রেংথ হিসাবে এইখানের মধ্যে থাকছে। আচ্ছা, আমরা এই পর পয়েন্টটা দেখি। আমরা পরের পয়েন্টটাতে যাচ্ছি, স্কিলস। এইখানে আপনার এই শুধু স্কিল ছাড়া যেমন আপনার অ্যাটিটিউড ছাড়া স্কিল একটা আরেকটা, যেমন কমপ্লিমেন্টারি আমরা কম্পিটেন্সি সেন্টারে তিনটা জিনিস দেখছিলাম যে নলেজ স্কিল এন্ড অ্যাটিটিউড, তিনটা কিন্তু একটা আরেকটা সম্পর্ক, একটাকে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা কম্পিটেন্স হারাবো। আমরা যে যোগ্যতার কথা বলছি সেখান থেকে আমরা একদম বিচ্যুত হয়ে যাব, সেজন্য আমরা তিনটাকে কিন্তু প্যারালালি ধরে নিতে হবে। এখন ধরেন মডার্ন কনটেক্সটে গ্লোবালি ন্যাশনালি আর লোকালি দেখবেন যে দুটো জিনিসের খুব প্রায়োরিটি আছে। একটা হচ্ছে আপনার বিকজ অব দি দিস ইজ দি এজ অফ অ্যাকচুয়ালি আমি কি বলবো ইনফরমেশন টেকনোলজি, এখন বোধ আসলে ডিজিটাল এজই বলা যেতে পারে, ডিজিটাল এজই আমরা বলি। এটার পাশাপাশি আরেকটা বড় মেজর স্কিল হিসাবে আমরা দেখি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল, দেখা গেল যেখানে আসলে ইংরেজি লাগছেই না কিন্তু তারপরেও বলছে যে হ্যাঁ আপনি বলতে দেখবেন যে ক্যান বি এবল টু স্পিক রিড রাইট ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা একটা রিকোয়ারমেন্ট হিসেবে থাকে। মানে কারো যদি এই ধরনের কোনো কোর্স করা থাকে অবশ্যই সে মেনশন করবে যে আমার এই ধরনের একটা কোর্স করা আছে, এরকম যেটাই হোক সেই স্কিলটা সে শো করতে হবে সিভির মধ্যে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ধরেন কম্পিউটারে তো অনেক জায়গা আছে, এখন আপনি এমএস ওয়ার্ড এর কয়টা অ্যাপ্লিকেশন জানেন? এমএস ওয়ার্ডই তো কয়েক হাজার অ্যাপ্লিকেশন আছে, তারপরে আপনি ফাংশনালি যতটুকু ব্যবহার করলে একটি কাজ সুন্দর করে করতে পারেন সেটা আপনি করতে পারেন আপনার কম্পিউটারের ক্ষেত্রে। এখন তারপরে ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন কেন এফেক্টিভলি। আমরা প্রসঙ্গে ফিরে আসবো একটা ছোট্ট বিরতি থেকে। দুপাতে শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সাথেই থাকুন। Go
গ্রামীণফোন নিবেদিত ধারাবাহিক নাটক রেডিও চকলেট, রচনা আনিসুল হক, পরিচালনা রেদওয়ান রনি। দেখুন আজ রাত 8:15। দেশ বিদেশের সকল খেলাধুলার খবর নিয়ে গাজী গ্রুপ টোটাল স্পোর্টস প্রযোজনা মাহমুদুল হাসান। দেখুন আজ রাত 12:30। ফেয়ার অ্যান্ড লাভলি সিনেমার সকাল, ছানা ও মুক্তিযুদ্ধ, পরিচালনা বাদল রহমান। তোমার এই গাঁও মে কোই মুক্তি হ্যাঁ? দেখবেন আগামীকাল সকাল 8:00। বিরতির পর আরো একবার আমন্ত্রণ। দূরপাথে আমরা শুনছিলাম যে কিভাবে একটা সিভি রেডি করতে হয়। আমরা সিভি রেডির স্টেপস এর মধ্যে ছিলাম, তাই না? আমরা ফোর্থ স্টেপ যেটা সেটা দেখছিলাম, স্কিলটাও যেটা বললাম যে এখন কম্পিউটারে যে স্কিলগুলো একজন ক্যান্ডিডেট জানে সেগুলো লিস্ট আপ করবে। পাশাপাশি আপনার নলেজের কোনো পার্টিকুলার স্কিল যদি সে জানে, এখন ইংলিশ হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, এডিশনাল কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে সেটাও সে ওখানে স্কিল হিসেবে দেখাতে পারে। আচ্ছা আচ্ছা, সো আমরা পরেরটাতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, তাসকিন, আমি এক্সপিরিয়েন্সটা রেখেছি প্রথমে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনটা রাখিনি। এই জন্যে যে আসলে থিওরি থেকে প্র্যাকটিসে যাওয়ার জন্য এমপ্লয়ার যখন একজন লোককে নিচ্ছেন, উনি চাইবেন যে আসলে থিওরির চেয়ে আসলে তার প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কতটুকু। এই জন্যে ম্যাক্সিমাম এইচআর আসলে দেখতে চায় যে এক্সপিরিয়েন্সটা কতটুকু, কারণ আসলে যিনি করছেন উনি কিন্তু একদম যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে এটা জেনেই কিন্তু করছেন, এবং ওটা আসলে ভেরিফাই করাও সম্ভব। ওই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এখন কোন জায়গায় কতদিন করেছেন সেটার ডিটেলস, ঠিকানা, তারপর আপনার কি ধরনের কাজ করেছেন, এক্সিকিউটিভ হিসাবে হোক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে হোক বা ম্যানেজার হিসাবে হোক, অর্থাৎ তার পদ অনুযায়ী যে কাজটুকু করেছেন সেটা। এখানে যারা একদম শুরুতে যারা এক্সপিরিয়েন্স ছাড়া বলতে একদম সত্যিকার এক্সপিরিয়েন্স ছাড়া ফ্রেশার যারা, ওদের জন্য একটা টিপস হচ্ছে যে ওনারা ইচ্ছে করলে যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন রকমের কাজে কিন্তু ইনভলভ হয়। আপনি তো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন কাজে হয়তো ইনভলভ ছিলেন, ডিবেটিং, এক্স্যাক্টলি, বা প্রজেক্টে কোনো অ্যাসাইনমেন্টে কাজ করেছেন, এরকম টাইপের কোনো কিছু থাকলে এটাও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স হিসেবে আসবে, কারণ সেটা আসলে প্রজেক্টের এক্সপিরিয়েন্স, তারপরে কোনো ক্লাবের এক্সপিরিয়েন্স হতে পারে। এই এই জিনিসগুলো কিন্তু এখানে ইচ্ছে করলে দিতে পারেন যে কতদিন কাজ করেছেন, বাট ডেফিনেটলি এটা যেন সত্যি সত্যি করে থাকেন। আচ্ছা, অথেন্টিক হতে হবে অবশ্যই। আচ্ছা, মানে কোনো বানিয়ে দিলে কিন্তু সেটা আলটিমেটলি ধরা পড়ে যাবে এবং ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে। তারপরে চলে আসছে আপনার শিক্ষাগত যোগ্যতা। কেউ কেউ এখানে একাডেমিক রেকর্ড বা এরকম কিছু বলছেন। সো এডুকেশনের ক্ষেত্রে আপনার ধরেন কোন সংস্থা থেকে পাশ করেছে, কোন জায়গা থেকে, কোন স্কুল ইনস্টিটিউট থেকে পাশ করেছে, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে সেটার নাম, এই জায়গাটা ইচ্ছে করলে আপনার টেবিল করে দিতে পারে সিরিয়াল নাম্বার দিয়ে, যে কয়টা কোয়ালিফিকেশন শুরু থেকে একদম আসলে দিতে হবে লাস্টটা। ধরেন যদি আমার কোয়ালিফিকেশন লাস্ট এমবিএ হয়ে থাকে তাহলে আমি এমবিএ দিয়ে শুরু করব, যদি অন্য কোন সাবজেক্ট হয়ে থাকে, অর্থাৎ লাস্টে যে কোয়ালিফিকেশনটা সেটা দিয়ে আস্তে 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 আপনার একদম পরের দিকে এসএসসি বা এক্স্যাক্টলি যে কোয়ালিফিকেশনটা আছে সেটার দিকে চলে যেতে পারবে। এক্ষেত্রে আপনার গ্রেডটা কি ছিল, জিপিএ কত ছিল, এগুলো ডিফাইন করে দিলেই ভালো হয়। আমি একটা স্যাম্পল সিভি দেখাবো যেখানে দুটো অপশনই পসিবল, আপনার ইচ্ছে করলে সেন্টেন্স আকারে লিখে দিতে পারে, আবার অথবা একটা টেবিলে বক্স করে দিতে পারে, এটাও একটা গ্ল্যান্সে দেখা সম্ভব, অনেকে দুভাবেই আসলে পড়া সম্ভব।
তারপরে আরেকটা পয়েন্ট আছে, এটা আসলে অপশনাল পয়েন্ট, আমরা অনার্স অ্যাওয়ার্ডস যদি থাকে, যেমন অনেক ইউনিভার্সিটিতে আপনার ভাইস চ্যান্সেলরের মেরিটে পড়াশোনা করছে বা ডিনের লিস্টে পড়ছে, এক্স্যাক্টলি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড এগুলো পড়াশোনা, এগুলো যদি অ্যাওয়ার্ড থাকে এগুলো এখানে সে দিতে পারে, নট ম্যান্ডেটরি, আসলে থাকলে দিবে আর কি, এটা এই জন্য আমি বলছি যে এই পয়েন্টটা কিছুটা। আরেকটা জিনিস হচ্ছে ফ্রেশারদের জন্য, ইভেন যারা প্রফেশনাল কেরিয়ার প্ল্যান নিয়ে চিন্তা ভাবনা করছেন, দুই পক্ষের জন্যই কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে রেলেভেন্ট লার্নিং প্রোগ্রাম। আমরা আসলে এখন আর ট্রেনিং বলি না, আমরা বলি যে লার্নিং প্রোগ্রাম, অর্থাৎ কি শিখলাম, দিস ইজ দি ওয়ার্ল্ড অফ অ্যাকচুয়ালি লার্নিং ওয়ার্ল্ড বর্তমান, আপনার আমরা বলি এটা নলেজ ওয়ার্কার, এখন আর সেই নলেজ ছাড়া আসলে কাজ করা খুব ডিফিকাল্ট। সো এখানে কি কি ধরনের প্রোগ্রাম সে অ্যাটেন্ড করেছে, এটা লিডারশিপের উপর হতে পারে, কমিউনিকেশন স্কিলের উপর হতে পারে, টিম বিল্ডিং হতে পারে, হোয়াট এভার, একদিনের একটা ওয়ার্কশপ হয়তো অ্যাটেন্ড করেছে, সেটা এখানে আমি আপনার লিখে দিতে পারে, কোথায় করেছে, কোনো রেনাউন্ড রিসার্চ পার্সনের সাথে যদি করে থাকে তার নামও দিতে পারে, এই বিষয়গুলো এখানে আপনার রেলেভেন্ট লার্নিং প্রোগ্রাম হিসেবে রাখতে পারে। আমরা তারপরে পয়েন্টটা হচ্ছে, এইটা খুব একটা খুব আসল জায়গা, যেটার মধ্যে দিয়ে এক্স্যাক্টলি অ্যাক্টিভিটিজ এন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমরা একটা ফোন আছে, ফোন প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি নুসরাত বলছি মিরপুর থেকে। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, স্যার একটা পয়েন্ট দেখাচ্ছেন স্কিলস, তো আমি জানতে চাই, আমি আমার বিবি কমপ্লিটের সময় একটা ব্যাংকে, এনি হল যে কোনো একটা ব্যাংক, আমি 3 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছিলাম, তো আমি এটা কোথায় উল্লেখ করতে পারি, এটা কি কোথাও এক্সপিরিয়েন্স অথবা স্কিল থেকে এটা শো করা যায়, এবং আমি ওই ধরনের একটা প্রোগ্রামের পর তারা আমাকে একটু সার্টিফিকেট দিয়েছিল, যেমন আমি এখানে 47 এর মধ্যে আমি 8 হয়েছিলাম, আমি এই ধরনের কোনো সার্টিফিকেট ইনক্লুড করতে পারি, আর করলে সেটা কোথায় করব? রাখেন যে আমি এতদিন ইন্টার্ন হিসেবে এখানে কাজ করেছি, তাহলে এটা আসলে সরাসরি এক্সপিরিয়েন্স এর ঘরেই চলে আসবে। আর ওখানে যদি আপনি অ্যাটেন্ড করার সময়, অনেক ইন্টার্নশিপ কিন্তু আপনার ওয়ার্কশপ লার্নিং প্রোগ্রাম এগুলো অ্যাটেন্ড করে, এরকম কোনো বিচ্ছিন্ন প্রোগ্রাম যদি অ্যাটেন্ড করে থাকেন, সেটা আপনি স্কিলের মধ্যে রাখতে পারেন, যে একদিনের একটা ওয়ার্কশপ ছিল কমিউনিকেশন স্কিলের উপরে, আপনি সেটা হয়তো আপনার কমিউনিকেশন স্কিলের ওয়ান ডে ওয়ার্কশপ বা এরকম কিছু যদি থাকে, লিডারশিপ প্রোগ্রাম বা টিম বিল্ডিং, সেটা আপনি স্কিলে রাখতে পারেন। বাট আপনার জন্য এই জায়গাটা হচ্ছে আসলে এক্সপিরিয়েন্স এর জায়গা, আমার কাছে আমার সর্বোচ্চ নলেজে মনে হচ্ছে যে এটা সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে এক্সপিরিয়েন্স এর জায়গা চলে যাওয়াটা। আমরা পরেরটাতে যেতে চাচ্ছি, এটা একদম আমরা অ্যাক্টিভিটিস এন্ড ইন্টারেস্ট নিয়ে একটু কথা বলি। আচ্ছা, অ্যাক্টিভিটিস ইন্টারেস্ট নিয়ে একটু বলতে যাচ্ছিলাম যে আপনার ওই যে প্রফেশনাল প্যাশন যে জায়গাটা, এইখানে কিন্তু আসলে রিফ্লেক্ট করবে যে আসলে তার এই ক্ষেত্রে সে কতটুক ওই পার্টিকুলার জায়গাতে আপনার ফোকাস। ফর এক্সাম্পল, এখন দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু প্রাতিষ্ঠানিক কিছু প্রফেশনাল বডি আছে, যেমন আমাদের দেশে এইচআর এর বাংলাদেশ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সোসাইটি আছে, ঠিক তেমনি আমরা বোল্ড বলে একটা অর্গানাইজেশন করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, যারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। আবার ধরেন মার্কেটিং এর কিন্তু এরকম কিছু প্রাতিষ্ঠানিক সংস্থা আছে, প্রফেশনাল বডি আছে, সাপ্লাই চেনের আছে, তারপরে আপনার সেলস, এদের এরকম কিছু বডি আছে। এখন ধরেন আমি যদি সেলসে আমার কেরিয়ার বিকশিত করতে চাই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমি ওই সোসাইটি রিলেটেড সংস্থার সঙ্গে কানেক্টেড থাকবো। সো আমি যখন এদের মেম্বার হবো, তাই স্টুডেন্ট মেম্বারই হোক বা ফেলো মেম্বার, আমার যে মেম্বারই থাকো অ্যাকর্ডিং টু মাই আপনার এক্সপিরিয়েন্স, এটা কিন্তু রিফ্লেক্ট করবে যে এই ছেলেটা, এই ক্যান্ডিডেটটা আসলে আলটিমেটলি এই ক্যারিয়ারে সে মানে এটার সাথেই সে থাকতে চাইছে। মিডিয়া কমিউনিকেশন এরকম আপনি জানেন, এরকম অনেক অনেক ক্লাব আছে বা সংস্থা আছে। আমাদের সাথে আরেকটা ফোন আছে। জি জি প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি প্রিয়াঙ্কা। জি জি প্রিয়াঙ্কা, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্ন করুন। হ্যালো আপু, আমি তো অ্যাকাউন্টিং রিসার্চ পড়াশোনা করছি, এখন যদি ব্যাংকার হতে চাই তখন আমি কিরকম সিভি অ্যাপ্লাই করতে পারি? অ্যাকাউন্টিং কি আপনি বিবিএ তে করেছেন না এমবিএ? জি স্যার, অনার্স। আচ্ছা, অনার্স করেছেন অ্যাকাউন্টিং। আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনা করছি রানিং অবস্থায়। আচ্ছা আচ্ছা, আপনি করছেন এখনো পড়াশোনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
আর আমার মনে হয় যে আমরা যেহেতু একটা সিভি নিয়ে লাস্ট একটা সিভি দেখাবো স্যাম্পল হিসেবে, আমার হয় উনি তখনই তার উত্তরটা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমরা এটা ওখানে হোল্ড করছি, রাইট রাইট রাইট, আমরা এটা শেষ করে ফেলি কন্টিনিউশনটা। সো এখানেই কিন্তু আসলে রিফ্লেক্ট করবে আসলে উনি কোন জায়গায় বিকশিত হবে। যেমন উনি একটু আগে ব্যাংকিং এর কথা বলছেন, ব্যাংকিং এর কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে। সো এই প্রফেশনাল বডিগুলোর সাথে অ্যাটাচ থাকার মধ্য দিয়ে আসলে রিফ্লেকশনটা হবে এই যে আমি যে ক্যারিয়ারটা নিতে চাচ্ছি এটা আসলে সিরিয়াসলি নিতে যাচ্ছে, ঠিক আছে, এবং সেটা আমরা সিভিতে উল্লেখ করে দিব। রাইট রাইট রাইট, অ্যাক্টিভিটিজ এন্ড ইন্টারেস্ট এখানে আপনার রিফ্লেক্ট করে দিবে যে আমি এখানে রেফার করলে বোঝা যাবে যে আসলে আমি এটার প্রতি কতটা আগ্রহী আছি। আচ্ছা, পার্সোনাল ডিটেইলস আসলে খুব সিম্পল, এটা আসলে খুব মৌলিক সবার জন্য একই। যেমন ধরেন প্যারেন্টস ডিটেইলস, বাবা মার নাম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার যদি থাকে, ম্যারিটাল স্ট্যাটাস, এইগুলো কিছু খুব মৌলিক, খুব ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন যেগুলো থাকবে, এটা সবার জন্য এক। কিন্তু প্রথমে কিন্তু আমরা ওই যে হেডিং এ শুধুমাত্র আমার নাম দিয়েছি, আমার ঠিকানা, কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছি, আর ডিজিটাল যে অ্যাড্রেস গুলো আছে এগুলো দিয়েছি, ওইখানে কিন্তু আমার বাবার নাম এগুলো ছিল না। একটা কথা তাসকিন আপনাকে বলে নেই, বহির্বিশ্বে কিন্তু বাবা মার নামটা কিন্তু প্রায়োরিটিতে থাকে না। মানে সিস্টেম ডাটাবেজে যে কোনো নাম সার্চ দিলেই বোঝা যায় যে আসলে তার পুরো ডিটেলসটা কি, এখানে আসলে আপনি আপনার যোগ্যতা। কিন্তু এখানে আসলে বাবা মার দেওয়ার একটা আইনগত ভিত্তি হচ্ছে আমাদের দেশে যে আমরা আসলে কিছুটা ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছি এই ব্যাপারগুলো যেন প্রফেশনালি এটা রিফ্লেক্ট করে যে তার বাবা ছিল ভালো একজন মার্কেটিং ফিল্ডের কেউ। এটা অনেক সময় যাচাই বাছাই পর্যায়ে চলে আসে, এটা কাজ করে অনেক সময়। সো এই জন্য আসলে আমরা এখানে একটু বাবা মার নাম জানতে চাচ্ছি, কারণ আমাদের ন্যাশনাল ডেটাবেসটা এখনো আসলে ওই পর্যায়ে যায়নি, আপডেটেড না। আপডেটেড না, আমরা লাস্টের পয়েন্ট যেটা দেখছিলাম, লাস্ট এটা হচ্ছে আসলে রেফারেন্স। এই রেফারেন্সটা আসলে অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা কি আসলে মামার রেফারেন্সে চাকরি পাওয়ার মতো বিষয় কিনা। আসলে ব্যাপারটা তা না, রেফারেন্সটা হচ্ছে আপনি আসলে যে ফিল্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এরকম রিলেটেড কোনো এমিনেন্ট প্রমিনেন্ট কারোর সাথে আপনি কানেক্টেড কিনা, আপনাকে বলতে পারবে যে না এই ছেলেটার এই পরিমাণ ফোকাস আছে বা এই মেয়েটার এরকম ফোকাস আছে। সো এই রেফারেন্স হচ্ছে কারোর কাছ থেকে জেনে নেওয়া যে তার আসলে ওই যে অ্যাটিটিউডটা কেমন, এই ফিল্ডের সাথে রিলেটেড না হলে কি করবে, যদি এরকম এই ফিল্ডের সাথে পরিচিত কেউ নেই তখন সেক্ষেত্রে কি করবে সে? ওই ক্ষেত্রে হয়তো আপনার কোন প্রমিনেন্ট কারোর নাম দিতে পারেন যিনি তার সম্পর্কে হয়তো তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বা তার ব্যবহারিক গুণাবলী সম্পর্কে বলতে পারবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসলেই যার রেফারেন্স দিচ্ছেন উনি আসলে সত্যি সত্যি চিনেন কিনা। আমি একটা ছোট্ট এক মিনিটের একটা কথা বলি, আমি এরকম একটা সিভি পেয়েছিলাম যেখানে আপনার ওই স্থানীয় আপনার মেম্বার অফ পার্লামেন্টের নাম ছিল, কারণ মেম্বার অফ পার্লামেন্টের পক্ষে সম্ভব না সবার নাম মনে রাখা তার এলাকার কেউ কিছু। তো জিজ্ঞেস করলাম যে আপনি আপনাকে উনিকে চিনবেন, বলে যে হ্যাঁ চিনবেন। তো এখন এইচআর যখন ফোন করলো মেম্বার অফ পার্লামেন্ট বলে দেখেন এরকম নামের তো অনেকে আছে, আমি আসলে না দেখে তো বলতে পারবো না। তো বলে রাখাটা ভালো যে আমি যার নাম ব্যবহার করছি, এটা আমার যদি টিচারও হয় তাকে বলে রাখা ভালো, আমি আমার স্টুডেন্টদের বলে দিই যে আমাকে অন্তত জানিয়ে রেখো যেন আমি এটা হ্যান্ডেল করতে পারি। তো এই এগারোটা এলিমেন্টের উপরেই আমরা আসলে মূলত সিভিটা তৈরি করি। এটা একদম একজন ফ্রেশার যে মাত্র পড়ে আসছিল এরকম একজনের একটা সিভি দেখাচ্ছি। দেখেন কারিকুলাম ভিটি অফ যে নামটা, সে নামটা পাশে তার একটি ছবি দেয়া আছে ডিজিটালি, তারপরে তার অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে দেখুন এখানে BTCL, কেউ কি আগে TNT ইউজ করতো, এখন এটা নাম হয়ে গেছে BTCL, তো BTCL সেল নাম্বার, মোবাইল ফোনটা, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, সেইখানে স্কাইপিও দিয়েছে তার স্কাইপের আইডি। ওই যে দেখেন কেরিয়ার অবজেক্টিভে সে বলতে যাচ্ছে যে সে আসলে কোন জায়গাতে অপটেন, মানে তার পজিশনটা কন্ট্রিবিউট করতে চায়, তারপরে তার পার্সোনাল অ্যাট্রিবিউট কি কি, যে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সে কতটুকু মোটিভেটেড, টিম ওয়ার্ক কাজ করতে পারে, স্ট্রেস ম্যানেজমেন্ট, তারপরে স্কিলের ক্ষেত্রে সে ল্যাঙ্গুয়েজ, এবং কম্পিউটারে দেখেন আপনার ভাগ করে দিয়েছে, সে মাইক্রো অফিস, মাইক্রোসফট অফিসকে ভাগ করে দিয়েছে, একটা ল্যাঙ্গুয়েজও আছে দেখেন এখানে, কিছু ইন্টারনেট এবং কিছু হার্ডওয়্যারের কথা বলছে যেটাতে সে আসলে স্কিলড আছে। তারপরে ওই দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে সে একটা টিচিং টিচার হিসেবে কাজ করেছে, তারপর একটা প্রজেক্ট কোঅর্ডিনেটর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে কাজ করেছে, এগুলো কিন্তু সে এখানে নিয়ে এসেছে মেবি
যখন সে স্টুডেন্ট লাইফে ছিল আপনার টাইম ডাইমেনশন দেখলে আমি দেখতে পেয়েছি যে আসলে ওই স্টুডেন্ট থাকাকালীন সময়ে তার এই অভিজ্ঞতাগুলো এখানে মনে হচ্ছে। আমার মনে হয় আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য, যারা এখনো স্টুডেন্ট তাদের জন্য, যারা হচ্ছে এইসব প্রজেক্টের সাথে সংযুক্ত হচ্ছে কিন্তু ডেটগুলো তারা মনে রাখছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কার আন্ডারে কাজটা করছি কি করছি এটা কিন্তু মনে রাখতে হবে। ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। আপনার এই পয়েন্টটা খুবই প্রফেশনালি ইউজফুল যে আমি এত তারিখ থেকে এত তারিখ, অনেকে মাসও ভুলে যায় কারণ আপনার একটা সার্টিফিকেট আনতে গেলেও কিন্তু ওই প্রজেক্টের ওই টিচারের পক্ষে বা কোনো অর্গানাইজেশনের পক্ষে হয়তো মনে নাও থাকতে পারে, হয়তো ভলান্টারি লিস্টটাকে ইউজ করা হয়েছিল। তারপরে ধরেন একাডেমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে, ওই যে আমি বলছিলাম যে ইচ্ছা করলে আপনার এরকম ভাবেও দিতে পারেন, আবার একটি টেবিল ঘর কিন্তু সুন্দর করে দিতে পারেন সিরিয়াল নাম্বার দিয়ে, আপনি এটা সুন্দর করে দিতে পারবেন। তারপরে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই ছেলেটা আপনার ক্রিকেটের মানে সরি মানে গোলকিপার, গোলকিপার ছিল সে, 40টা ম্যাচ খেলেছে। তারপরে বোধহয় সে কোনো একটা গিটারিস্ট কোনো একটা টিমের সঙ্গে সহ মেম্বার আছে, এরকম কিছু আছে এইখানে কিন্তু আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়েছে, ইন্টারেস্টে বোঝা যাচ্ছে যে সে আসলে কি করছে। তারপরে ধরেন যে তার পার্সোনাল ডিটেলসটা, তার বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি এবং ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো দেখিয়ে দিয়েছে। তারপরে রেফারেন্স দিয়েছে আপনার তার ডিপার্টমেন্টের একজনের নাম, এবং আমার পরিচিত ছিল এই জন্য হয়তো আমার নামটাও এখানে ব্যবহার করেছে আপনার অ্যাড্রেস হিসাবে। এই হচ্ছে আপনার মোটামুটি একদম ভেরি বেসিক যেটাকে আপনি পরে সাজিয়ে আনতে পারেন। ফর এক্সাম্পল এখন একজন প্রফেশনালের জন্য আপনি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি এখানে অনেক কিছু নিয়ে আসতে পারেন। এখন যদি আপনার 10 বছরের উপরে এক্সপিরিয়েন্স হয়ে যায়, 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে এক্সপিরিয়েন্সটাকে আবার ট্রেনিং করতে পারেন। এটা হচ্ছে এরপরে নির্ভর করবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটার উপরে নির্ভর করে, আর এক্সপিরিয়েন্স গুলো আরো বাড়িয়ে দিতে চাইলে। এটা হচ্ছে আমাদের একেবারে মিনিমাম একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে একটা সিভিতে এই পয়েন্টস গুলো আমাদের অবশ্যই থাকতেই হবে, তাই তো? যেটা না থাকলে আসলে এটাকে আমরা ইফেক্টিভ সিভি হিসেবে ধরতে পারবো না, এটা হচ্ছে মূল জায়গা। আগে আমরা কিন্তু দেখতাম যে সিভি আমরা তৈরি করার সময়, আগে যখন এতখানি আমরা স্ট্রাকচার রয়েছে সিভি তৈরি করতাম না, কাট পেস্ট করে নেট থেকে নামিয়ে এভাবে করে ফেলতাম, মানে এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। এটাতে বেশ কিছু অসাবধানতা বশত কোনো ঘটনা ঘটতে পারে। আমি আপনাকে একটা গল্প বলি, এরকম একটা পেয়েছিলাম, একজন কপি পেস্ট করে বোধহয় নিয়ে আসছিল, সে আসলে অ্যাপ্লাই করেছিল আপনার এইচআর এক্সিকিউটিভের জন্য, কিন্তু কপি পেস্ট করেছিল মনে হয় এখানে আপনার সেলস বা মার্কেটিং এর কোন স্ট্রেংথ বা অ্যাট্রিবিউটস ছিল। এখন কপি পেস্ট করার পর এখন বেচারা বিপদে পড়ে গেল, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে মার্কেটিং আর সেলস এর মধ্যে পার্থক্য কি, তখন বললো স্যার আমি তো মার্কেটিং সেলস এর প্রতি আগ্রহী না, আমি তো এইচআর কাজ করতে চাই। বলে তুমি তো এখানে লিখেছো যে তুমি মার্কেটিং সে বলেন, তাহলে স্যার এটা কপি পেস্ট করে ফেলেছি। এটা আসলে তখন এক সময় ছিল যখন আসলে কোনো সংস্থায় এইচআর ছিল না, কিন্তু এখন কিন্তু খুব এইচআর খুব অ্যাওয়ার এই বিষয়গুলোকে আপনার টেক আপ করার জন্য, সিরিয়াসলি করার জন্য। আমি বলবো যে এটাকে সিরিয়াসলি শুরু থেকেই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। আর আমার পার্সোনাল কিছু ইনফরমেশন জানার দরকার ছিল, যেটা হচ্ছে একটা সিভি যখন আমরা রিড করছি তখন ছবিটা কি সাইজ দিব, ছবিটা কেমন হবে, আর ছবিটা কতখানি অথেন্টিক হবে দেয়াটা, ছবিটাকে অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে নাকি, এটা একটু শুনতে চাই। এখন আসলে ডিজিটালি যে সিভি গুলো চাওয়া হয়েছে এর কাছ থেকে, তারা কিন্তু বলে দেয় উইথ এ কালারফুল পাসপোর্ট সাইজ ছবি বা পিকচার এরকম বলে দেয়। সো আমরা ডিজিটালি যখন দেই তখন আসলে পাসপোর্ট যে সাইজটা ওই সাইজটা দিলেই ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আপনি রাইটেও দিতে পারেন, সবচেয়ে ভালো লেফটেও দিতে পারেন। এটা আসলে দৃষ্টিনন্দন যেন হয় এবং এমন জায়গায় প্লেস করতে হবে যেটা আসলে মানুষের চোখে পড়ে এরকম একটা। আর সিগনেচারের ব্যাপারটা, নিজের হাতের যে সিগনেচার, যদি আমরা ডিজিটালি দিচ্ছি সেক্ষেত্রে তার দেওয়া সম্ভব না, যদি হার্ড কপি সাবমিট করতে হয় সেক্ষেত্রে সিগনেচারটা করে দিতে হবে। এখন আসলে সিগনেচারটা আসলে বলে না, ইট ইজ এ কম্পিউটার জেনারেটেড ডকুমেন্ট, সিগনেচারের প্রয়োজন পড়ে না। যখন আপনি স্ক্রুটিনি হবে, যখন সে পরবর্তী পর্যায়গুলো তো যাবে, তখন কিন্তু এইচআর এগুলো কালেক্ট করে নিবে যে এটা আপনার সিভি কিনা। এটা আসলে ম্যান্ডেটরি না, কিন্তু যদি বলে ডিজিটালি আপনার আপলোড করে দিতে পারে, কারণ এই সুবিধা ডিজিটালে আছে করার জন্য সিগনেচার। আর একেবারে যখন সিভিটা চাওয়া হয় তখন কি আমাদের কোনো একাডেমিক কাগজ বা সার্টিফিকেটস যেগুলো থাকে সেগুলোকে অ্যাটাচ করার কোনো প্রয়োজন আছে? এখন তো চাই না, 95% অর্গানাইজেশন প্রিলিমিনারি স্টেজ এগুলো চায় না। 3-4 স্টেজ যাওয়ার পরে যখন সিলেকশন পর্যায়ে চলে আসে তখন আপনার এগুলো চাওয়া হয়। আচ্ছা, যদি কোনো অর্গানাইজেশন চায় তাহলে দিতেই হবে। যদি এরকম হয় যেটা আসলে তখন ডিজিটালি সম্ভব হচ্ছে না, বললো যে স্ক্যান করে পাঠিয়ে দেন আমরা পরে ভেরিফাই করব, ওই ক্ষেত্রে এই সুযোগটা নিতে হবে। ডিপেন্ড করে যে অর্গানাইজেশন চাচ্ছে উনি কি চাচ্ছেন। উনি যদি এখন চায় যেন আপনি সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট গুলো দেন,
চায় না আসলে এইচআরের এই মুহূর্তে, কারণ ফিল্টার করে তো এটাকে এক পর্যায়ে নিতে হবে। সো আলটিমেটলি তাদের জন্য এটা ওয়ার্কলোড হয়ে যায়, এই চার পাঁচ পাতার সিভি আপনার ফিল্টার করা একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জিং জব। সো ইনিশিয়াল স্টেজে আমি যতটুকু জানি 95% অর্গানাইজেশন চাইবে না, যদি চায় তাহলে দিয়ে দিতে হবে এটা, এইচআরের রিকোয়ারমেন্ট যদি হয় তার আগে দেখতে চায়। আর যারা আমাদের একেবারে ফ্রেশার, যারা জবের দিকে চলে গিয়েছেন বা ক্যারিয়ার বিল্ড আপ অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য না, যারা ফ্রেশার আছে একেবারে তাদের জন্য এই সিভিটা কিভাবে তৈরি করবে যদি কিছু বলার থাকে, কিছু ইনফরমেশন যদি তাদেরকে দেওয়ার থাকে একটু বলে দিই। আমি ওই যে সবচেয়ে প্রথমে যে কথাটা বলতে চাই ফ্রেশারদের জন্য সেটা হচ্ছে যে আগে ডিসাইড করে ফেলো যে মানে কোন ক্যারিয়ারে যেতে চাও, কোনটা তোমার আসলে মন থেকে তুমি ফিল করছো যে না আমি আসলে এই কাজে ভালো করতে পারবো, এটার এই ক্ষেত্রে আমার কিছু করার স্ট্রেংথ আছে বা সুযোগ আছে, ওই জায়গাটুকুকে একটু ভালো করে রিসার্চ করো, একটু স্টাডি করো, ওয়েব পেজে যাও, বিভিন্ন গুগলসে সার্চ দিয়ে দেখো না যে কাস্টমার সার্ভিসের উপরে কী কী ইনফরমেশন তোমাকে অ্যাট্রাক্ট করে, সেলসের উপরে করে, এইচআরের উপরে করে, অথবা মার্কেটিংয়ের উপরে করে, যে ফিল্ডে যেতে চাও এটা আগে একটু নিজেকে আত্মস্থ করে নাও, ধাতস্থ করে নাও এবং বুঝে নাও যে এটার উপরে আসলে তুমি ভালো কিছু করতে পারবে। যদি বুঝো যায় করতে পারবে তারপরে সিভি প্রিপারেশনে নেমে যাও, ওই অ্যাট্রিবিউটস গুলো, পার্সোনাল অ্যাট্রিবিউটস গুলো, স্ট্রেংথ গুলো, যেটা কোনো ভালো এমপ্লয়ারকে অ্যাট্রাক্ট করবে তোমাকে পিক আপ করার জন্য। কারণ সিভিটা হচ্ছে আসলে তুমি তোমাকে মার্কেট করছো ওই জায়গাতে, এবং যে যত ভালোভাবে সুন্দরভাবে মার্কেট করতে পারবে সে ততই মানে জব পাওয়ার তার সম্ভাবনাটা বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে একেবারে স্টুডেন্ট লাইফ থেকেই খেয়াল রাখতে হবে যে আমাদের অপরচুনিটি কি কি আছে, কি কি থাকতে পারে এই সাবজেক্টের সাথে, ইন লাইন উইথ দ্য স্ট্রেংথ, মানে কোন জায়গাতে সে প্যাশন ফিল করছে ওই জায়গাটুকু খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা, পছন্দের জায়গাটা খুঁজে নিয়ে সাবজেক্টের সাথে ম্যাচ করে জব সার্চ করে সিভিটা প্রিপেয়ার করতে হবে, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং যারা শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ, এবং আশা করি সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। দুপাঠের শিক্ষার্থীরা দুপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকেল ৫টায়, আর তা পুনঃ প্রচারিত হয় পরদিন সকাল ৫:৩০। শিক্ষার্থীরা আজকের বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখার ঠিকানা প্রযোজক দুপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৭০, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা ১২১৭। ইমেইল দুপাঠ@দেশ.টিভি। শিক্ষার্থীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর আপনার অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভির সাথেই থাকুন। শুভেচ্ছা। যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর